আমরা আজ এই মানকচু দা কাটকানে হোক মাছ দিয়ে রাঁধব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওরে বাবা, শুয়ে পড়ছে। কত কষ্ট এই যে শালাকের জন্য খালের পশু দিয়ার মাছ দিয়ে খাবে। এ শিকর গেছে কোথায় ঢুকছে বাইর করতে পারি না। শালা গজ খাওয়াবো, এই ডাটকা টাটকা উঠাইলাম, এতে যদি গলা খাও যায় এও খাওয়াবো, খাইতে হবে হবে না খাওয়া খাওয়াবো। কইছে কি এখন উঠাবো না পশুটা? না না, উঠাইয়ে রাঁধবা, এখনই রাঁধবা। চলেন আপনারা দেখবেন। এটা রুই মাছ, পুকুরের মাছ, আমার ছেলে ধরে নিয়েছে। কাজল, মাছটা আমি কেটে নিচ্ছি। রাজা কাজলের থেকে একদম কম, কবে আমি রাজারে আমারে গাড়ি মারব? আমার রাগ গেছে শরীরে, কিটা কবে দেব বাড়ি লাঠি দিয়ে। হ্যাঁ, সে ঠাকুমার সঙ্গে ওরকম করিস কেন রে? তোর মজা লাগে না? না, খুব শুরু করবে আনেনি। ওই দেখ, আমি ফ্যান ট্যান করতে আইছি, এখন ফ্যান ট্যান করতে আইছি, এখন ওকে কচু দিয়ে মাছ দিয়ে খাওয়ার শখ হয়েছে। প্রতিদিনই ওকে শখ করে আপনার রান্না? না, স্যান করকে আসার আগে যদি আমার এ কয় তাই আমি কচুটা কাটগান গিয়ে দিতে পারি। না না, কলা খাউজনের আগে যাতে না খাও যায় তার ব্যবস্থা করবো। না দাঁড়ান, আম পাতা দিয়ে সিদ্ধ কর। আম পাতা করলে তাইলে কচু যা গলা চলবে। জয় গুরু। মাছটা ছাড়ানো হয়ে গেছে, এবার পিসটা করে নেব, কেটে নিচ্ছি। দুটো আম পাতা নেব। এই আম পাতাটা কচু সেদ্ধ দেবো, কচু সেদ্ধের মধ্যে দিয়ে দেবো, তাহলে গলা খুব খুব করবে না।
কচুটা কেটে নিচ্ছি। মা চড়চড় করে ভালো, চড়চড় করলে ভালো ভালো, আর যদি ম্যানম্যান করে কাটতে গেলে একদম তাইলে গলা চুলকায় না, বর্ষার দিনের তো একটু গলা কুচকুচ করতে পারে। কি হবে কি জানি, আমার বৌমা খেতে চাইছে তাই এখন তুললাম, নাহলে এখন খেতাম না আমরা, বর্ষা পার হতো তখন খেতাম, আমার বৌমা খেতে চাইছে। বড় বড় করবে কাটবে না ছোট কাটো, একটু বড় করে যদি একটু বড় করবো, খুব বড় না ছোট না, ভালো করে বেশি করে ছুলে ফেলে দিতে হবে। এই যে এইগুলো উনানের পাশে রাখতে হয়, এই যে এইগুলো উনানের পাশে রাখে তারপরে বাড়কে খাওয়া যায়। কচুটা চড়চড় করে কাটা সময় গলা চুলকায় চুলকাও কিনা নাই, আপনার নাতিবর চুলকায় চুলকাক, নাতিবর নাতি গো নাতি বউ তো আর একলা খাবে না, নাতি সবাই মা আপনি উনান ধরান, সেদ্ধ করবো, দেখ কি দিয়ে সেদ্ধ করবো, আম পাতা দিয়ে সেদ্ধ করবো, কড়াই চাপিয়ে দিলাম, এবার গরম জল দেব, জলটা দিয়ে দিলাম, সেদ্ধ করার জন্য জল দিচ্ছি, কচুটা সেদ্ধ চাপাবো তাই কড়াইতে দিয়ে দিচ্ছি, জলটা গরম আছে গরম গরম জলের মধ্যে দিচ্ছি। আর একটু দিতে পারলে না কচু, ওগো একটু বেশি করে খাওয়া ইচ্ছা, এই গলা ধরা হয় নাকি, আইসো খাইতে সেটার ব্যবস্থা করছো নাকি, কেন যদি গলা ধরে দেশ কেন, আমি তো খাবো না, যে গলা ধরবে তোরা আগে খাবি তারপরে ঠাকুমা খাবে না, আগে গলা ধরে ব্যবস্থা করেছে ঠাকুমা, যে কোনো জিনিস চুলকানো জিনিস সেদ্ধ করলে কচু এই আম পাতা দিয়ে সেদ্ধ করলে গলা কুটকুট করবে না, লঙ্কা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জিরে এটা বেটে নেব, জিরে বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি, একটু ঝাল ঝাল করবো, এই কটা শুকনো লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো, বা ঢাকাটা তুলি দেখি সেদ্ধ হয়ে গেছে নাকি, আম পাতা দিয়ে সেদ্ধ হয়ে গেল, আবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয় নাই আর কি হবে, মাছ ভাজবো কড়াইটা চাপাচ্ছি, নুন হলুদ দিয়ে দেবো, হলুদ সর্ষের তেল
মাছটা ভাত হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কষুর মধ্যে দুটো আলু দেব, তো আলুটা কেটে নিই। আলু কটা কালো কালো রং হয়ে গেছে, সেদ্ধ করছি ওই জন্য। মাছ ভাজা তেল আছে কড়াইতে, কচুটা দিয়ে দিচ্ছি, কচু আর আলু একসঙ্গে। আর এই লঙ্কা বাটাটা দিই। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেলে তরকারিটা ঢেলে ফোড়ন দেবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে, আর এই যে কাঁচা জিরে বেটে রেখেছিলাম, এই কাঁচা জিরেটা দিয়ে দিচ্ছি বাটা। এবার এই তরকারিটা গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে তরকারিতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, এবার তরকারিটা নামাই নিচ্ছি। আপনারা খাবেন মানকচু রান্না, মাছ দিয়ে সুন্দর গলকে যায়, আমরাও রান্ধি সুন্দর গলকে যায়, কচু মোমের মতন গলকে যায়, কিন্তু এই কচুটা গলে না, একটু কম সিদ্ধ।
গলছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।